স্বাগত নিউজ 24 এর নিয়মিত আয়োজন বাংলাদেশ লাইভে প্রিয় দর্শক আপনাদের সঙ্গে আছে আমি আসনা বিপি এবারে বিস্তারিত জ্বালানি সংকট সমাধানে ভারত থেকে আনা 19 লাখ লিটার অপরিশোধিত তেল নরসিংদীর ঘোড়াশালে পৌঁছেছে আর এই বিষয়ে বিস্তারিত জানাতে নরসিংদী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হৃদয় খান হৃদয় অপরিশোধিত তেল আমদানি নিয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন আমাদেরকে জানেন যে ভারত থেকে আমদানি করা 25 লক্ষ লিটার যে জ্বালানি তেল রয়েছে সেটি কিন্তু ইতিমধ্যেই নরসিংদী ঘোড়াশালে যে নদী বন্দর রয়েছে সেই নদী পথে কিন্তু আসলে এসে পৌঁছেছে এবং আপনাকে আমি যদি একটু দেখাতে চাই আমার পিছনে ঠিক পেছনটাই কিন্তু এই জাহাজটাই রয়েছে এই জাহাজের মধ্যেই কিন্তু আসলে সেই অপরিশোধিত যে জ্বালানি তেল সেটা কিন্তু রয়েছে যা কিছুক্ষণ পরেই উদ্বোধন করা হবে এখানে আমরা আপনাকে যদি আরেকটু দেখাই যে আপনি যেমনটি জানেন যে আসলে ভারত থেকে আমদানি করা কিন্তু যেই 1000 মেট্রিক টন যে জ্বালানি তেল আমদানি রয়েছে সেই আমদানি করা জ্বালানি তেলের কিন্তু প্রথম চালানটি কিন্তু এসে পৌঁছেছে আমরা যদি একটু কথা বলতে চাই এখানে রয়েছে ডিরেক্টর সাহেব একটু রয়েছে আমরা যদি আপনার সাথে একটু জানতে চাই যে আসলে এই জ্বালানি তেল সম্পর্কে একটু যদি বলতেন আমাদের আচ্ছা এই জ্বালানি তেলটা আসছে ইন্ডিয়া থেকে হালদিয়া থেকে মংলা হয়ে ঢাকায় আমাদের ঘোড়াশাল বার্থ করছে তো এটা প্রথমবারের মতো এটা হয়েছে ইন্ডিয়া থেকে পেট্রোলিয়াম প্রোডাক্ট কোনোদিনই আগে হয় না এটা প্রথমবারের মতো এটা আমাদের ইনল্যান্ড ওয়াটার রেভিনিউ ইনল্যান্ড ওয়াটার যে রুট যেটা আছে প্রোটোকল সেটা কিন্তু ফার্স্ট টাইম পেট্রোলিয়াম প্রোডাক্ট ইউজ হচ্ছে এবং এটা বিশাল একটা অনুষ্ঠান আমি মনে করব এবং এটা ভবিষ্যতে অনেক হেল্প হবে ভারত বাংলাদেশ ট্রেডের জন্য পরিশোধিত হওয়ার পরে এর ভিতরে লস থাকে 5-6% তারপরে আমরা অকটেন বানাবো অকটেন অ্যারাউন্ড 70-75% মতন হবে লাইট ন্যাপটা হবে অ্যারাউন্ড 10% এই বেশিরভাগ অকটেনে আমরা করব অকটেন দিয়ে আমরা বিপিসি এর কাছে ডেলিভারি দেব আসলে যেমনটি শুনছিলেন আপনারা এখানে যেমনটি জানতে পারছিলেন যে এই অপরিশোধিত তেল কিন্তু পরিশোধনের মাধ্যমে ডিজেল অকটেন এবং অন্যান্য যে সকল কেরোসিন সহ অন্যান্য যে সকল জ্বালানি রয়েছে সেটা কিন্তু উৎপাদন করা হবে এবং আপনি আরেকটু জানিয়ে রাখি যেমনটি জানেন যে খনিজ এবং জ্বালানি মন্ত্রণালয় থেকে কিন্তু ভারত থেকে 1000 মেট্রিক টন কিন্তু এই জ্বালানি তেল আমদানি করার কথা রয়েছে আজকে কিন্তু এই প্রথম চালান তো এই ছিল মোটামুটি নরসিংদী থেকে আমার কাছে এই জ্বালানি তেল আমদানির সর্বশেষ খবর হৃদয় আপনাকে ধন্যবাদ 65 দিনের নিষেধাজ্ঞা শেষে আজ মধ্যরাত থেকে ফের শুরু হচ্ছে সাগরে মাছ শিকার প্রস্তুতি শুরু করেছেন ইতিমধ্যে জেলেরা আর এই বিষয়ে বিস্তারিত জানাতে পিরোজপুর ও পটুয়াখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমন চৌধুরী ও শিকদার জুবার শুরুতে আমরা চলে যাচ্ছি পিরোজপুর যুক্ত হচ্ছেন সহকর্মী ইমন চৌধুরী ইমন আজ মধ্যরাত থেকে মাছ ধরা শুরু জেলেরা কি বলছেন জানাবেন আপনারা জানেন যে আসলে 20 মে থেকে 23 জুলাই পর্যন্ত কিন্তু 65 দিনের সাগরে সকল মাছ ধরার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার তো সেই নিষেধাজ্ঞা কিন্তু আজ মধ্যরাত থেকে কিন্তু শেষ হতে অর্থাৎ আজ শনিবার রাত 12টার পর থেকে কিন্তু জেলেরা সাগরে গভীর সাগরে মাছ সংগ্রহ করতে পারবেন আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি আমরা কিন্তু বেশ কয়েকদিন ধরেই জেলেদের পরিস্থিতির খবর জানিয়েছি আজকে আমরা সকালে যখন জেলেদের সাথে কথা বলেছি আমরা জানতে পেরেছি যে জেলেরা শেষ সময় একদম ব্যস্ত সময় পার করছেন তারা কিন্তু বরফ এবং জ্বালানি যে ট্রলার আছে সেই ট্রলারে কিন্তু বরফ জ্বালানি তারা সংগ্রহ করে রাখছেন এবং তারা যেটি জানিয়েছেন যে আজ সন্ধ্যার সময় কিন্তু তারা আসলে সাগরের উদ্দেশ্যে তারা রওনা দিবেন কারণ রাত 12টা তাদের 5-6 ঘন্টা লাগবে সাগরে যেতে তো আর একটি বিষয় আমরা বিস্তারিত জানবো আমাদের সাথে আছেন জেলা মৎস্য কর্মকর্তা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক আমরা একটু আপনার কাছে জানতে চাই জেলেদের পরিস্থিতি কতটুকু জানলেন এবং এই যে 65 দিনের নিষেধাজ্ঞা সেটি কতটুকু সফল হয়েছে ধরা লাগলো ধন্যবাদ আমি আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই কারণ হচ্ছে জানেন আপনারা সবাই জানেন 20 মে থেকে 23 জুলাই যে সামুদ্রিক মৎস্য আহরণ যে কোনো ধরনের নৌযান দিয়ে আহরণ নিষিদ্ধ রয়েছে সেটা আজকে শেষ হতে যাচ্ছে আজকে 23 জুলাই 20 মে থেকে 23 জুলাই এটা মোটামুটি সফলভাবে আমাদের ফিরোজপুরে পালিত হয়েছে আর কি আমরা আমাদের বিভিন্নভাবে অভিযান পরিচালনা করেছি মোবাইল কোড দিয়েছি এবং আমাদের রেগুলার যে রুটিন যে দায়িত্ব ছিল আমরা ভাগ করে দিয়েছিলাম রাতে এবং বিভিন্ন সময় তারা সে দায়িত্ব পালন করেছে আমাদের পিরোজপুরে 26,000-এর মতো জেলে রয়েছে যেখান থেকে প্রায় 5,293 জন সমুদ্রগামী জেলে এই জেলেরা
আমাদের কথা শুনেছে, সরকারের কথা মেনে তারা সমুদ্রে মৎস্য আহরণ থেকে বিরত থেকেছে। এই সময় তাদেরকে সরকারি তরফ থেকে দুই ধাপে ভিজিএফ সহায়তা প্রদান করা হয়েছে, প্রায় 86 কেজি, 56 কেজি এবং 30 কেজি। এই দুই ধাপে 86 কেজি চাল আমরা তাদেরকে বিতরণ সম্পন্ন করতে পেরেছি। এবং আপনারা জেনে খুশি হবেন যে আমাদের মৎস্য বান্ধব সরকার এবং সরকারের যে কৃষি প্রতি, মৎস্যের প্রতি যে আন্তরিক দৃষ্টি রয়েছে, সেটা সফলভাবে আমরা বাস্তবায়ন করতে পেরেছি। কারণ হচ্ছে আমাদের সাস্টেনেবল কোস্টাল প্রজেক্টের আন্ডারে আমাদের যে ইয়েগুলো ছিল, ডিভাইস স্থাপন করা হচ্ছে, যাতে আমরা এই সমুদ্রে মৎস্য ধরা নিষেধকালীন সময় যাতে সফলভাবে বাস্তবায়ন করতে পারি, মনিটরিংটা সহজ হয়, সেজন্য আগামীতে আমাদের জিপিএস ডিভাইস স্থাপন করা হবে। এছাড়া আমাদের ইলিশ প্রকল্প, ইলিশ সম্পদ উন্নয়ন, ধন্যবাদ আপনাকে। অর্থাৎ জেলেরা এবার এই আপনাদের 65 দিনের যে নিষেধাজ্ঞা সেটি সফল হয়েছে আপনারা দাবি করেছেন। দর্শক শুনছিলেন, আসলে জেলা মৎস্য কর্মকর্তা যেটি জানিয়েছেন যে এই যে 65 দিনের সরকারি নিষেধাজ্ঞা সেটি কিন্তু আসলে ভালোভাবেই পালন হয়েছে। তো আমাদের পিরোজপুর জেলায় প্রায় 22,000 জেলে কিন্তু 26,000 জেলে নিবন্ধিত জেলে, তার মধ্যে 5,200 জেলে কিন্তু গভীর সাগরে মাছ সংগ্রহ করতে যায়। তো এই ছিল আমার কাছে সর্বশেষ, ফিরছি স্টুডিওতে। ইমন আপনাকে ধন্যবাদ। দর্শক, পটুয়াখালীতে যুক্ত রয়েছেন আমাদের সহকর্মী শিকদার জোবের, পরবর্তীতে আমরা আবারও তার সঙ্গে জেলেদের প্রস্তুতির খবর জানার চেষ্টা করব। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হেনস্থার ঘটনার মূল হোতা আজিম সহ 4 জনকে আটক করেছে র‍্যাব। এ বিষয়ে ব্রিফ করছে র‍্যাব, সরাসরি যাচ্ছি চট্টগ্রামে। একটু হয়তো নির্জন হেঁটে আসছে, তো তখন প্রথমে তারা গিয়ে তাদেরকে চার্জ করে এবং ভিকটিমের কথা অনুযায়ী তারা তাদের কাছে তখন এই এত রাতে কেন বাইরে এরকম, এই ছেলেকে, ছেলে তার যে ছেলে বন্ধুত্ব ছিল সে আবার ভার্সিটির ছাত্র না, সে অন্য একটি প্রতিষ্ঠানের ছাত্র, তো তার কাছে তখন তারা চাঁদা দাবি করে। এবং এই কথা চাঁদা দাবির পর্যায়ে, এক পর্যায়ে তারা তাদের মোবাইল কেড়ে নেয়, মেয়েটির ভ্যানিটি ব্যাগ কেড়ে নেয় এরকম, এবং এই পর্যায়ে তাদের মধ্যে একটু ধস্তাধস্তি হয়। পরবর্তীতে এই 6 জন এই দুজনের উপর আরও বেশি করে চড়া হয়ে পড়ে। চড়া হওয়ার পরে ছেলে বন্ধুটিকে তারা আটকিয়ে রাখে এবং বাকিরা মিলে মেয়েটিকে তারা নির্যাতন করে। প্রথমে চড়থাপ্পড় মারে, তারপরে তারা হয়তো তার শরীরের কাপড় চোপড় তারা একটু বিবস্ত্র করে তার ভিডিও ধারণ করার চেষ্টা করে। এবং তারা যতটুকু জানতে পেরেছি তারা 3টি মোবাইলে ভিডিও ধারণ করে, 3টির মধ্যে 2টি মোবাইল হচ্ছে ভিকটিমের এবং তার ছেলে বন্ধুর, এবং আরেকটি মোবাইল হচ্ছে আজিম। এই আজিম আমাদের কাছে স্বীকার করেছে সে তার নিজের মোবাইল দিয়েই ভিডিও ধারণ করে। এরপরে তারা তাকে নির্যাতন করার পরে তাদের কাছ থেকে মোবাইল, ভ্যানিটি ব্যাগ এবং আরও টাকা পয়সা কেড়ে নেওয়ার পরে তাদেরকে সেখানে ছেড়ে তারা এলাকা ত্যাগ করে। পরবর্তীতে এই ভিকটিম এবং তার ছেলে বন্ধু, যেহেতু তাদের কাছে মোবাইলও ছিল না, পরবর্তীতে তারা এখান থেকে এসে কোনো একটি হলে আসার পরে সেখানে একটি ছাত্রের মোবাইল থেকে তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানায় এবং আরও নেতৃস্থানীয় অনেককে জানায়। এরপরে বেসিকলি ঘটনাটি চাউর হয়ে সবাই জেনে যায়। এটার পরে আমি এক্ষেত্রে বিশেষভাবে ধন্যবাদ দেবো বিশ্ববিদ্যালয় প্রশাসনকে, তারা আমাদেরকে অত্যন্ত সহযোগিতা করেছেন এবং তারা এদেরকে ধরার ব্যাপারেই, শুরুতে হয়তো অনেক সময় একটু রিউমার ছিল যে তারা কোনো রাজনৈতিক ব্যাকিং পাচ্ছে কি না বা কোনো রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্টতা কি না, এগুলো সব কিছুর ঊর্ধ্বে গিয়ে তারা আমাদেরকে সহায়তা করেছেন। আমরাও সেটা আমি শুরুতে আমি বললাম যে আমরাও চেষ্টা করেছিলাম যাতে কোনো নিরীহ কোনো ছাত্র যেন আবার এটাতে জড়িয়ে না পড়ে ভাবে। এরপরে আমরা নিবিড়ভাবে তদন্ত করার পরে এই 6 জনের নাম পাই। এখানে প্রথমে আজিমকে ধরার জন্য আমরা যখন অভিযান পরিচালনা করি আমরা জানতে পারি আজিম তার এক ফুপুর বাসায়, রাউজানে এক ফুপুর বাসায় লুকিয়ে আছে, সেখান থেকে তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। পরবর্তীতে তার দেওয়া তথ্য অনুযায়ী বাকি 5 জনের নাম আসে। এই 5 জন হচ্ছে সাইফুল, শাওন, বাবু, সাইফুল এক এবং সাইফুল দুই, শাওন, বাবু, মাসুদ এবং আজিম। এদের মাঝে আমরা এখন পর্যন্ত আজিম, মাসুদ, বাবু এবং শাওন এই 4 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এর বাইরে 2 সাইফুল তারা এখনও পলাতক রয়েছে, আশা করছি আমরা খুব অচিরেই তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হব। এই 6 জনের মাঝে 3 জনকে আমরা শনাক্ত করতে পেরেছি যারা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। এদের মধ্যে আজিম, যেটা আমি অলরেডি বললাম, সে বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের 3য় বর্ষের ছাত্র। বাবু সেও ছাত্র এবং আরেকজন সম্ভবত ছাত্র সাইফুলের মধ্যে, এটা আমরা এখনও কনফার্ম না। বাকিরা তারা বিশ্ববিদ্যালয়ের ছাত্র না হলেও তারা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থান করে তাদের বাবার চাকুরি সূত্রে,
অর্থাৎ কারো বাবা কর্মচারী সেখানে, তারও বিভিন্ন পর্যায়ে তারা চাকরি করে থাকে, সেই সূত্রে তারা বিশ্ববিদ্যালয়ে অবস্থান করে। অর্থাৎ এই ঘটনায় বাইরে থেকে কেউ আসেনি, মানে বহিরাগত বলতে আমরা যেটা বুঝি যে অন্য কোনো এলাকা থেকে বা অন্য বাইরে থেকে কেউ এসে করেছে এরকম না, তারা ছয়জনই সেইখানকার বাসিন্দা চাকরি সূত্রে অথবা বিশ্ববিদ্যালয়ে পড়ার সূত্রে। তো আমরা এই এই ঘটনার সাথে আলামত হিসাবে যে দুটি মোটরসাইকেল ব্যবহার করা হয়েছে সেই দুটি মোটরসাইকেলকেও আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি, এবং তিনটি মোবাইল, যেটা বললাম দুটা ভিকটিমের মোবাইল এবং একটি আজিমের মোবাইল যেগুলোতে ভিডিও ধারণ করা হয়েছে সেগুলো আমরা উদ্ধার করতে পেরেছি। যখন বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কথা বলে, যেহেতু একটি অলরেডি মামলা হয়েছে পাঁচজনকে অজ্ঞাতনামা ধরে, আমরা তাদেরকে বিশ্ববিদ্যালয়ে তাদেরকে থানায় সোপর্দ করব। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রশাসনও তাদের বিরুদ্ধে, আমি যতটুকু জানি তারা আজকে একটা সিনেট মিটিং রয়েছে, সেখানে তারা একটা তাদের বিরুদ্ধে একটা ব্যবস্থা নেবে। এই ছিল মোটামুটি আপনাদেরকে জানানো। এখানে আমি আরেকটু কথা বলে দিতে চাই, এটা হয়তো আপনারা কোশ্চেন করবেন, এখানে আমরা কোনো ধরনের রাজনৈতিক সংশ্লিষ্টতা পাইনি, কারণ যে এটা যে লিড দিয়েছে আজিম সেই নিজে আমাদের কাছে অপপ্রচার স্বীকার করেছে যে ঘটনাটি ঘটেছে ইনস্ট্যান্টলি, এখানে কোনো পূর্ব পরিকল্পনা ছিল না বা তাদের কোনো প্ল্যান ছিল না আগে থেকে বা মেয়েটিকে টার্গেট করা এরকম কোনো কিছুই ছিল না। ইভেন মেয়েটিও স্বীকার করেছে আমাদেরকে, সে আগে থেকে আজিমকে চিনত না বা আজিমও বলেছে সেও তাদেরকে চিনত না। সো ঘটনাটি ইনস্ট্যান্টলি হয়েছে, যে রাতের বেলা হঠাৎ করে তারা দেখেছে যে একটি ছেলে এবং একটি মেয়ে এই বোটানিক্যাল গার্ডেন এলাকায়, তো এইরকম একটা ইনস্ট্যান্টলি তারা ঘটনাটি ঘটিয়ে ফেলেছে। তো এক্ষেত্রে আমরা এখন পর্যন্ত কোনো ধরনের রাজনৈতিক সংশ্লিষ্টতা পাইনি, বরঞ্চ আমরা এই যেটা বললাম বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং রাজনৈতিক দলগুলোর কাছ থেকে আমরা সহায়তা পেয়েছি যে তাদেরকে গ্রেপ্তার করার জন্য। এই ছিল মোটামুটি আপনাদেরকে জানানো। আমি এর মাধ্যমে এই নারীদেরকে এবং বিশেষ করে চট্টগ্রামবাসীকে আমি জানিয়ে দিতে চাই যে এরকম যে কোনো ঘটনায় অবশ্যই আমরা সবসময় সচেষ্ট থাকব যে ওই মূল অভিযুক্তকারীদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য, ভবিষ্যতে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে। কোশ্চেন থাকলে বলতে পারেন। থ্যাংক ইউ। হ্যাঁ না, এই এর ব্যাপারে আমি বলি, আমি একটু আগেও ভিকটিমের সাথে কথা বললাম, এখানে আমাদের একটু কনফিউশন রয়েছে, এ কারণে আমরা এখনও তাকে মানে পুরোপুরি সন্দেহের ঊর্ধ্বে রাখিনি, কিন্তু ভিকটিম আমাদেরকে যেটি বলেছে যে সাইফুল এবং মেহেদির চেহারার মধ্যে তার একটু কনফিউশন রয়েছে, এটা আমি সরাসরি আপনাদেরকে বললাম যে সাইফুলকে না ধরা পর্যন্ত আমরা নিশ্চিত হতে পারছি না। এবং এখানে আরেকটি তথ্য বলি যে ভিকটিমও আমাদেরকে একটু আগে যেটা বলেছে যে সে প্রথম হলে এসে যে মোবাইলে কথা বলেছে সেই মোবাইলটি ছিল মেহেদির, মেহেদিও আমাদেরকে সেটি বলেছে যে তার মোবাইল দিয়েই সে কথা বলেছে। তো এক্ষেত্রে আমরা এখন পর্যন্ত মেহেদিকে আমরা ওইভাবে সাসপেক্ট করতে পারছি না, বা সেই সাথে সাইফুলকে না ধরা পর্যন্ত আমরা কনফার্ম করতে পারছি না। এদের 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 তথ্য অনুযায়ী যে মেহেদি তাদের সাথে ছিল না। এখানে আজিমের ব্যাপারে আমাদের কাছে কিছু তথ্য রয়েছে যে আজিম যেহেতু এলাকার, বললাম যে এলাকায় সে অবস্থান করে, সে তার বাড়ি এবং তার হচ্ছে বিশ্ববিদ্যালয়ে সে পড়াশোনা করে, এই কারণে তার একটি এলাকার প্রভাব প্রতিপত্তি ছিল, এই প্রভাব প্রতিপত্তি খাটিয়ে সে হয়তো ছোটোখাটো কিছু ঘটনা ঘটেছে যেগুলো আমাদের কানে এসেছে, বাট এগুলো আমরা তদন্ত করে আরও বের করব। হ্যাঁ আচ্ছা, এই যে আমি বললাম যে সমর্থন তো যে কেউ করতে পারে, তারা সবাই বলছে তারা ছাত্রলীগ সমর্থন করে, বাট তাদের কোনো পদবি নেই, কোনো কিছু নেই। এবং এখানে তারা যেটা বলছে যে আপনি যারা জানেন যেখানে দুইটা গ্রুপ আপনারা সবসময় বলে থাকেন, যেটা মানে আপনাদের মাধ্যমে আমরা জানতে পারি, এখানে দুই গ্রুপেরই তারা বলছে সে এই গ্রুপ সমর্থন করে, এ এই গ্রুপ সমর্থন করে। সো তার মানে আমি যেটা বলতে চাচ্ছি যে এখানে কোনো পার্টিকুলার কোনো গ্রুপের কেউ না, তাদের ভাষ্য অনুযায়ী সে এরা এক একজন এক এক গ্রুপকে সমর্থন করে থাকে। তো সমর্থন করা মানে কিন্তু আমি বলতে পারি না যে সে রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্ট, সমর্থন তো যে কেউ করতে পারে, যারা মানে জনসাধারণ হিসেবে তার রাইট রয়েছে আর কি। হ্যাঁ হ্যাঁ, ওই যে বললাম যে আজিম যে তার প্রভাব প্রতিপত্তি একটু খাটিয়ে, যেহেতু সে এলাকায় থাকে, ওখানে তার বাসা এবং সে বিশ্ববিদ্যালয়ে থাকে, এই খাটিয়ে সে এর আগেও ছোটোখাটো নাকি বেশ কিছু এরকম ঘটনা ঘটিয়েছে, এটা আমরা জানতে পেরেছি, বাট এগুলো আমাদেরকে ডিটেলস ইনভেস্টিগেশনের মাধ্যমে জানতে হবে। মানে আজিম এখন ও তো বলছে সমর্থন যে মানে সেও বলছে সে এই গ্রুপের, আবার বাকি যারা আছে তারা আছে আরেকটা গ্রুপে, মানে দুই গ্রুপের মিক্স রয়েছে এখানে। দর্শক, এতক্ষণ আমরা চট্টগ্রামের র্যাবের ব্রিফিংয়ে ছিলাম, আর যেমনটি বলেছিলাম 65 দিনের নিষেধাজ্ঞা শেষে আজ মধ্যরাত থেকে আবারও ফের শুরু হচ্ছে সাগরে মাছ শিকার। এ বিষয়ে ইতিমধ্যে প্রস্তুতি শুরু করেছে জেলেরা। এ পর্যায়ে পটুয়াখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শিকদার জুবাইর। জুবাইর,
আজ মধ্যরাত থেকে মাছ ধরা শুরু হয়েছে, জেলেরা কি বলছেন? ধন্যবাদ হাবিব। ইলিশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে টানা 65 দিনের নিষেধাজ্ঞা দিয়েছিল সরকার, আর সেই নিষেধাজ্ঞার কিন্তু আজকে শেষ দিন, যার ফলে জেলেরা কিন্তু তাদের পরিস্থিতি কিন্তু একদম শেষ করেছে, শেষের দিকে রয়েছে জেলেরা। আমরা দেখেছি যেটা গত এক সপ্তাহ ধরে তারা কিন্তু তাদের পরিস্থিতি নিচ্ছে, তাদের সাগরে এক সপ্তাহ থাকতে যে পরিমাণ বরাব প্রয়োজন, জাল প্রয়োজন, ফিশিং বোট মেরামত, মেশিনগুলো মেরামত, এবং একসাথে থাকার জন্য তাদের যে প্রয়োজনীয় সামগ্রীগুলো প্রয়োজন, সে সকল সামগ্রীগুলো কিন্তু তারা প্রস্তুত করেছে। তারা কিন্তু তাদের সেই টলা, তাদের সেই বোট, সমুদ্রকামী বোটের মধ্যে উঠে এসেছে। আমি আপনাকে জানিয়ে রাখি, পটুয়াখালী জেলা হচ্ছে মৎস্য সম্পদের জন্য অন্যতম একটি জায়গা। এখানে প্রায় 48,000 নিবন্ধিত জেলে রয়েছে, এবং নিবন্ধনের বাইরেও প্রায় 1,00,000 জেলে রয়েছে বলে আমাদেরকে মৎস্য বিভাগ জানিয়েছে। আমি এখন কথা বলবো একজন জেলের সাথে, যে আপনারা সাগরে যাওয়ার জন্য কোন ধরনের প্রস্তুতি নিয়েছেন আপনি একটু আমাদেরকে জানাবেন। আমাদের ধরেন জালের কাজকর্ম সব শেষ, বড় বাজার টোটাল ভরা ক্লিয়ার, লোকজন আইলে আজকে রাত্রের ভিতরে আমরা 65 দিন অবরোধ শেষে আজকে রাত্রে আমরা বোট সাইডে চলে যাবো সাগরে। আপনি কিন্তু শুনছিলেন যে জেলেরা কিন্তু জানিয়েছেন তাদের যত ধরনের পরিস্থিতি আছে সব ধরনের পরিস্থিতি তারা নিয়েছে। তাদের যে শ্রমিকরা রয়েছে জেলে শ্রমিক, সে শ্রমিকদেরকে তারা খবর দিয়েছে, তারা ইতিমধ্যে চলে এসেছে, তারা কিন্তু এখন সাগর পারে রয়েছে। এই ধরনের এখন যে তারা শেষ সময়ের যে পরিস্থিতি আপনি দেখছেন, তারা কিন্তু জাল বুনছে, এই জালগুলো বোনা শেষ হলে আজ সন্ধ্যায় কিন্তু তারা সাগরের দিকে রওনা করবে এবং সাগরে গিয়ে তারা মাছ শিকার করবে। জেলেরা জানিয়েছেন যদি আবহাওয়া ভালো থাকে, প্রতিকূল আবহাওয়া থাকে, তাহলে তারা এই যে 65 দিন তারা নোঙর করে ঘাটে বসে তারা যে রেন করেছে, সেই রেনের বোঝা তারা আর বইতে হবে না। তারা আবহাওয়া ভালো থাকলে, ভালো মাছ পড়লে তারা কিন্তু সেই রেনগুলো দিয়ে উঠতে পারবে এবং তাদের যে এতদিনের যে সমস্যাটা ছিল সেই সমস্যাটা তাদের সমাধান হবে। এবং আমরা যেটা দেখতে পেরেছি, জেলেদের মধ্যে কিন্তু একটা ঈদের দিনের মতো ভিন্ন রকমের একটি আনন্দ তাদের মধ্যে বিরাজ করছিল, কারণ এবছর যে ঈদ গেছে, ঈদুল আজহাও তাদের মধ্যে এত সুন্দর আনন্দ তাদের মধ্যে বিরাজ করেনি। কারণ টানা 65 দিনের অবরোধে তারা কিন্তু একটানা অনেক দিন পর্যন্ত বেকার সময় তারা পার করছিলেন। এই ছিল পটুয়াখালীর বঙ্গোপসাগর পার থেকে আমার কাছে সর্বশেষ খবর। ফিরে যাচ্ছি স্টুডিওতে হাবিবের কাছে। হাবিব জুবার, আপনাকে ধন্যবাদ, এবং একই সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি ইমনকে, যারা এতক্ষণ আমাদের জেলেদের প্রস্তুতি সর্বশেষ খবর জানাচ্ছিলেন। আর এই ছিল বাংলাদেশ নিউজ 24 বাংলাদেশের নিয়মিত আয়োজন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।